হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সবাই খুব ভালোও থাকো। যে যেখানে আছো সবাই খুব ভালো থাকো। তো দেখো, আমরা ঠাকুর দেখতে গেছিলাম, তো এই প্যান্ডেলটায় না লেখা ছিল বৃক্ষ সংরক্ষণ দপ্তর। তো ওই প্যান্ডেলটায় গিয়ে আমার ওই জায়গাটাই বেশি ভালো লেগেছে, যেহেতু আমি গাছ ভালোবাসি সেই জন্য আমার ওই গাছের জায়গাটাই বেশি পছন্দ হয়েছিল। তো মনে হচ্ছিলো সবকটা গাছ নিয়ে একদম বাড়ি চলে যাই, তো সেটা তো সম্ভব না। যাই হোক, ওখান থেকে গাছগুলো দেখেই বাড়ি চলে এলাম। তো বাড়ি চলে আসিনি ওখান থেকে আর কি, ওখানে প্যান্ডেলটা ঘুরে ঘুরে দেখলাম। তো দেখো, এই যে প্যান্ডেলটা ঘুরে ঘুরে দেখছিলাম, চারিদিকটা বেশ ভালোই করেছিল, সুন্দর লাগছিল দেখতে। তো এবছর প্যান্ডেল মানে ঠাকুর দেখা হয়েছে, বেশ অনেক ঠাকুরই দেখা হয়েছে, দূরে যাওয়া হয়নি, কাছাকাছির মধ্যেই মোটামুটি দেখা হয়েছে। যেহেতু মেয়ে এখন একটু বড় হচ্ছে, বায়না করে যে রোজই বায়না করে ঠাকুর দেখতে যাব, তো সেই জন্য তার সাথে আমরাও বেরিয়ে পড়ি, বেরোনো আর কি হয়েই যায়। তো এই বছর তো অনেকেরই পুজো ভালো কাটেনি, আমাদেরও ভালোই কেটেছে পুজো, কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে মন খারাপ একটু থেকেই যায়। যেহেতু সবাই জানো কেন মন খারাপটা থেকে যায়, তো সে মন খারাপের মধ্যে দিয়েই তো আমাদেরও ভালো থাকতে হবে, কিছু করার নেই, এভাবেই চলতে হবে চারিদিকে যা পরিস্থিতি যা চলছে। যাই হোক, ওই প্যান্ডেলটা থেকে দেখো চলে এলাম আরেকটা প্যান্ডেলে, এই যে হাজব্যান্ড আর মেয়ে দুজনে মিলে এগিয়ে যাচ্ছে, আমিও যাচ্ছি। তো এখানে গিয়েছিলাম, প্যান্ডেলটা দেখলাম, ঠাকুরটাও দেখলাম, ভালোই হয়েছিল, সুন্দর হয়েছে, বেশ ভালো হয়েছে, ঠাকুরটাও সুন্দর হয়েছে। তোমাদের আমি একটু পজ করে ঠাকুরটা দেখিয়ে দিচ্ছি কাছের থেকে। কিন্তু ব্যাপারটা কী বলো তো, ওই যে মানে ঠাকুরটা দেখো, ওই যে কি বলবো, ওটাই একদিকে হাত টাইপের করেছে না, ওই জিনিসটা আমার ঠিক পছন্দ হয়নি। তো আমরা ওই নিচের দিকে নামা যাচ্ছিলো, আমরা যাইনি, আমরা ওখান দিয়ে দেখে চলে এলাম। তো তারপরে এই যে তোমাদের একটু পজ করে দেখিয়ে দিচ্ছি, তো তোমরা কে কে মানে কত ঠাকুর দেখলে, পুজো তো অনেক দিনই চলে গেছে। তো যাই হোক, যদিও সম্ভব হয় জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু জানাবে। আর এই যে তারপরে চলে গেছিলাম হচ্ছে শ্রীভূমিতে, শ্রীভূমিতে জানো তো আমরা কোনোবারই মানে ভিতরে ঢুকে ঠাকুর দেখি না, দেখি না বলতে দেখতে পারি না, এত ভিড় থাকে, এত পরিমাণ ভিড় থাকে, সেই জন্য আর ঢুকি না, বাইরে থেকে প্যান্ডেল দেখি। আর আমার হাজব্যান্ডের রাস্তা জানাশোনা আছে, তো সেই জন্য হচ্ছে গলিগালা দিয়ে নিয়ে গিয়ে আর কি, সাইড দিয়ে আর কি, মানে বেরোনোর যে রাস্তাটা থাকে সেখান দিয়ে আর কি ঠাকুরটা দেখে চলে আসি। আর শ্রীভূমিতে গেলে তো আমার মানে শ্রীভূমির ঠাকুরটা এত সুন্দর হয় প্রত্যেক বছরই, মানে ঠাকুরের প্রত্যেকটা ঠাকুরের মুখ এত ভালো হয়, এত সুন্দর হয়, সেই জন্য শ্রীভূমির ঠাকুরটা তো জানোই দেখতে সবারই ভালো লাগে। আর এবছর কিন্তু ভিড় কম ছিল অন্যবারের তুলনায়, অন্যবার যেমন আমরা দেখতেই পাই না, এবছর কিন্তু একদম সামনে দিয়ে ঢুকেছি, সামনে দিয়ে ঢুকে প্যান্ডেল ঠাকুর সবই দেখেছি। তারপরে এটা বোধহয় টালা পার্কের পাশে কোনো একটা পুজো, পাশের পুজোটাই বোধহয় মনে হচ্ছে, আমার ঠিক খেয়াল নেই, যেহেতু আমি সব রাস্তাঘাট ঠিকঠাক চিনি না এখনও, তো সেই জন্য আর কি ঠিকঠাক বলতে পারছি না যে এটা একদমই আর কি টালা পার্কের পাশেই হবে। তো যাই হোক, এখানে ঠাকুরটাও বেশ সুন্দর হয়েছিল, দেখো ঠাকুরটা কত সুন্দর, কিন্তু ওই যে একটাই এবার করেছে দেখছি, ওই একদিকে হাতটা করেছে এখানে আর কি, মা পালকিতে।